হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো, আজকে কি বার মা, বার ভুলে গেছি, আজকে হলো স্যাটারডে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো হাইরোডে চলে এসেছি, আবার সেই একই ব্যাংকের কাজ। এটা যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমার শান্তি নেই, আমাকে সকালে বলে ছুটতেই হচ্ছে। তো সেই জন্য আবার এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আবার চলে এসেছি, সব কিছু আছে। আর ব্রেকফাস্ট করে আসিনি, প্রচুর খিদে পেয়েছে। বাড়িতে সকাল সকাল উঠে মা অনেক কাজ টাজ করছিল, ঘর ঝাড়ঝাড়ি এইসব করছিল, জামা টামা মানে এগুলো ঘুরছিল। তো তারপর সেই জন্য আমি ব্রেকফাস্ট করিনি, সকালে শুধু চা খেয়েছিলাম। তো বিদ্যুৎ থেকে সেই জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে মা গিয়েছিল, কি নিয়ে এসছে দেখা যাক, তোমাদেরকেও দেখাচ্ছি। আর কাল থেকে তো মানে আগের পরশু দিন থেকে ওয়েদার ভীষণ খারাপ, মানে বৃষ্টি হবে হচ্ছে। আগের দিন তো রাত্রেবেলা আমরা বসেছিলাম, মানে ঝড়ও হচ্ছিল, প্রচুর ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছিল। এখনো যে ওই এই টাইপের ওয়েদারটা সাধারণত জানুয়ারি মাসে হয়, কিন্তু এবারে দেখলাম মার্চে গিয়ে এরকম ওয়েদার হচ্ছে। মানে মেঘলা মেঘলা এই সময় পুজো হয়, পুজো বলছে এই সময় বৃষ্টি হয়, এই পুজো যে আসছে, এই যে বাসন্তী পুজো, এই সময় প্রচুর বৃষ্টি হয়। যাই হোক, মা এখন জাস্ট পার্লার ওপেন করলো, মা এখন এবার মেঘের আওয়াজও শোনা যাচ্ছে নিশ্চয়ই হালকা হালকা। আর এই হচ্ছে ওয়েদার, পুরো একদম মানে কালো হয়ে আছে চারিদিকে, যে একটু বৃষ্টি হালকা হালকা পড়ছিল, এখন বন্ধ হয়ে গেছে, জানি না আবার কখন শুরু হয়ে যাবে। মা নিয়ে এসছে দই বড়া, আর দই বড়া যখনই বিদ্যুৎ থেকে আনা হয় এটা এক্সট্রা এত ঝুরি ভাজা দিয়ে দেয় যে এগুলো শেষ করতে করতে মানে পড়েই থাকে। আর এখানে যে মিষ্টি যে সসটা সেটাও অনেকটাই দিয়েছে। দই বড়া খেতে আমার সবসময় খুব ভালো লাগে, সেই জন্য মা যখনই বিদ্যুতে যায় এই সকালে করে ব্রেকফাস্ট করার হলেই দই বড়া নিয়ে আসে, নাহলে কচুরিটা খাই। দুটো নিলাম কুকিজ, এই যে এইটা একটা, আর এই একটা কুকিজ নিলাম। মা আমাকে বলছে যে আমি নাকি মায়ের সব পয়সা ফোটাচ্ছি, মানে এইগুলোকে শোনা, এগুলো শুনলে কি ভালো লাগে? না এটা মোটেও ভালো নয় এই কথাগুলো, মানে আমি আমি ফোটাচ্ছি তোমার পয়সা, তুমি নিজে কুকিজ নিলে দুটো, আমি এসব কুকিজ ফুকিজ, আমি আগে মা এসব বাদাম দিয়ে কুকিজ নিয়ে গেছে, আমি বলছি আমার একটু ভালো লাগে, তোমার আর বাবার ভালো লেগেছে, তোমরা নিজেরা কিনেছো, আবার একটা নেয়নি আবার দুটো নিয়েছে, তো সেখানে আমি পয়সা ফোটাচ্ছি এটা নিশ্চয়ই এটা বলাটাও পাপ, এটা বলাটাও পাপ। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, সেদিন যে আমি তোমাদেরকে বলেছিলাম যে মানে কি পুজো হবে আমাদের বাড়িতে সেটা গেস করার জন্য, সেটা গেসটা সবাই ঠিক হয়েছে, এটা ভাববে হয়তো সবাই, আমি এটাই হয়তো বলবো, বাট এটা নয়, সবাই গেসই ভুল হয়েছে, ওটা আমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে না, তোমাদেরকে বলেই দেই, বেকার আর কতদিন চেপে রাখবো, সবাই প্রায় জেনে গেছে, আমাদের বাড়ি সবাই জেনে গেছে। আমাদের বাড়িতে মা অন্নপূর্ণা আসছে, সে আবার গুড্ডু নিয়ে আসছে, এই জন্য আমি একটু আগে বললাম নাটক করিনি কিছু, মানে এটা এই যে মানে এত বড় চিন্তাধারা এই মাকে নিয়ে আসে, যেটা আমি কোনোদিন মানে স্বপ্নে ভাবিনি, আমার বাবাও ভাবেনি হয়তো, এটা তো আমারই তো ছোটবেলার স্বপ্ন, দুর্গা মাকে বাড়িতে নিয়ে আসে। আমি বলছি তার মানে কি, ও তো আমি নাটক কোথায় গেল, আমি তো ঠিক কথাই বলছি, মানে যখন মনে যা আসবে না, তোমার পয়সা তোমারই বলছি, আমার কোনো পয়সা নেই তো, আমার কোনো ইনভেস্ট নেই, সব তোমারই পয়সা। যাই হোক, আমাদের বাড়িতে মা উনি এখন রোজগার করেন, চাকরি করেন, বলতে না তুমি উল্টো পাল্টা বকলে কিছু টাইম নষ্ট হবে আর কিছুই না। আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো হচ্ছে, সেইটা নিয়ে এখন তোড়জোড় প্রচুর পরিমাণে চলে আসে, আর এক সপ্তাহ মতো বাকি, সেই জন্য সব ঠাকুর মশাই একটা বড় মানে কি বলবো, ভালো মতো একটা লিস্ট ধরিয়ে দিয়ে গেছে পুজোর জন্য। ফার্স্ট টাইম যেহেতু করছি, একটু টেনশন আছে কি করে কি হবে, আমি কি করব না করব, মানে মায়ের এই পুজো করা মানে সবাই যাকেই বলছে সে বলছে আমার ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা বলতে হ্যাঁ বলো বলো, তখন থেকে বহ বহ করেই যাচ্ছে, আর মানে এটা আমার বড় সড় একটা লিস্ট ধরে দিয়ে গেছে, সেই জন্য ফার্স্ট টাইম যেহেতু পুজো করছে সেই জন্য টেনশনও আছে, একটা ভয়ও আছে, মানে সবকিছু করে তারপর মানে কি হবে কি হবে, তো সেই জন্য আবার মানে খুব এক্সাইটেডও আছি কবে ঠাকুরটা আনতে যাবো। ঠাকুরটা অনেকটা দূরে অর্ডার দেওয়া আছে চৈতন্যপুর, কারণ আগের বছর সরস্বতী পুজোতে আমরা যেখান থেকে টাউনশিপ ঠাকুর নিয়েছিলাম, ঠাকুরটা আমাদের খুব সুন্দর লেগেছে, সরস্বতী ঠাকুরটা আমার দারুণ লেগেছিল, তাই না, ভালো বানিয়েছিল, সেই জন্য চৈতন্যপুরে, তো ওখানেই আমরা অর্ডারটা দিয়েছি। বাড়ি থেকে যখন বেরোই তখন এতটা ওয়েদার খারাপ ছিল যে ভাবলাম আজকে সানগ্লাসটা নিয়ে যাবো না, বাট এই বেরোনোর সময় এতটা পরিমাণে মানে রোদ্রু বেরিয়ে গেছে, মানে তাকাতেই পাচ্ছি না তোমাদের দিকে, মানে ক্যামেরার দিকে দেখতেই মানে
পারছি না, এতটা পরিমাণে চোখে রোদ লাগছে। তো যাই হোক, বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর বালুঘাটের ওখানে গিয়ে একটু ঢাকির সঙ্গে একটু কথা বলতে হবে, কারণ দুদিন পুজোর ভাড়াটা তো করতে হবে। ঢাক বা ঢাক নিয়ে যাবো ঠাকুরের ওখানে, আর আমার ঠাকুরনি থেকেও ঢাক নিয়ে যাবো, আর পুজোর জন্য তাকে ভাড়া তো করতে হবে, অন্য পুজোতেও চলে যেতে পারবে, সেই জন্য ভেবেই আমরা বললাম আঙুর তরমুজ কিছুই খাবো না। ঢাকির ওখানে কথা বলে এলাম, এখন ঢাকিদের ডিমান্ড প্রচুর বেড়ে গেছে, এখন সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এগুলো তো ঢাক ছাড়া হয়েই গেছে, বাট এই পুজোটা তো ঢাক ছাড়া হবেই না। সেই জন্য এখন এখন ফাইনাল কথা বলে আসিনি, ওখানে জাস্ট মানে কথা বলেছি, তো বলে দেবো আর এক দুদিনের মধ্যে কথা বলে নেবো, ফাইনাল করে দেবো। আর আসার সময় আমি কোনো ফল টল খাবো না বললাম, বাট বাবা জোর করে নিজে নামলো গাড়ি থেকে, নেমে ফল নেওয়ার জন্য বললো আমি খাবো বলে আঙ্গুর কিনেছে, আর সেই জন্য আঙ্গুরগুলো নিয়ে এসে এখন চেকিং চলছে, টক না মিষ্টি। আগের বারে যে আঙ্গুরগুলো কিনেছিলাম সেগুলো একটাও মিষ্টি ছিল না, সব টক ছিল। মা বলেছিল যে দোকানে ওগুলো আবার রিটার্ন করবে, বাট একটু রিটার্ন করতে পারেনি শেষ পর্যন্ত। আমি এখন রান্নাটা করছি আর গুড্ডু গিয়েছে স্নান করতে। তো সকালবেলা একবার ভেবেছিলাম, যেটা গুড্ডু বললো যে ফ্রাইড রাইসটা, তখন একটু মুডটা ছিল ফ্রাইড রাইস খাওয়ার, তারপর আবার চেঞ্জ হলো যে না যেটা আছে সেটা আলু টমেটো বেগুন ভাতে আর ডাল একটু ভাত করি, আর কিছুই করবো না, কারণ কালকের খাওয়া দাওয়ার উনি কিছু খাননি, তো সেগুলো সব ভিজে আছে, সেগুলো উনিই খাবেন। আজকে যেহেতু শনিবার নিরাম আছে, আমরা নিরামিষই খাবো। আর আমরা আসার সময় আজকে দেখলাম যে ওয়েদারটা ভীষণ খারাপ, আবার এখন দেখলাম পুরো আবার মেঘলা হয়ে গেছে, জান না এই মেঘলা আর রৌদ্রু কতদিন কীভাবে থাকবে। তো আমার স্নান করে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট, এবারে জাস্ট লাঞ্চটা করবো, মায়ের রান্নাও হয়ে গেছে। তো তোমাদেরকে বলে রাখি, আমি হয়তো পরে ভুলে টুলে যাবো হয়তো, তো আমাদের মানে বাড়িতে অন্নপূর্ণা পুজোটা হচ্ছে 29শে মার্চ, আর বাংলায় হচ্ছে 14ই চৈত্র। তো হচ্ছে বুধবার অষ্টমী পড়ছে, বুধবার দিন হচ্ছে মেন পুজো, বাট মানে সপ্তমী থেকে অলরেডি পুজো স্টার্ট হয়ে যাচ্ছে। তো সপ্তমী হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার দিন সন্ধেবেলা আছে ঘটতলা, মানে ঘটতলা অধিবাস এগুলো আছে, তো সেই জন্য ওটা আগের দিন সন্ধেবেলা হবে। পরের দিন মানে অষ্টমী তিথি পড়লেই পরদিন সারাদিন পুজো হবে, তারপর দশমী পড়লে মায়ের বিসর্জন হবে। তো মানে তারপর অষ্টমী নবমী মিলিয়ে সন্ধি পুজো এগুলো হবে, তারপর দশমীতে হবে বিসর্জন হবে। এটাই তোমাদেরকে বলার ছিল, টুকটাক ইনফরমেশন দেওয়ার ছিল। যারা যারা আমাদের বাড়ির পুজোতে আসতে চাও তারা চলে আসবে, সবাই ইনভাইট রইলো। এখন ইউটিউবে যারা দেখছো আমাদের ভিডিও, যারা দেখছো তারা, তাদের সবাই ইনভিটেশন রইলো, সবাই আমাদের বাড়িতে চলে আসবে অন্নপূর্ণা পুজোতে। ফার্স্ট টাইম পুজো করছি, একটু ভয় তো আছেই, নার্ভাসও আছি কি করে কি হবে, অনেক বড় পুজো, একটা সিদ্ধান্ত নিয়েছি। লাঞ্চে বসে গেছি, আজকের লাঞ্চে এই যে মা এখানে মা খাচ্ছে আলু আর পটল, আর এটা হচ্ছে ডাল, আর কালকে মা করেছিল এখানে শাকের তরকারি আর ডিমের ঝোল, এগুলো আছে আর চাটনিও আছে। তো একটু ওপরের ছাদে এলাম, আজকে যা ওয়েদার মনে হচ্ছে সেদিনের মতোই মনে হচ্ছে রাত্রে ঝড় বৃষ্টি বৃষ্টি হবে, কারণ এই যে পুরো একদম মানে অন্ধকার হয়ে আছে পুরো চারিদিকটা দেখা যাচ্ছে। এখান থেকে খুব ভালো মানে ভিউটা দেখা যায়, সে যে মেঘলাই হোক আর যাই হোক, এদিকটাও পুরো অন্ধকার একদম হয়ে আছে, কালো হয়ে আছে, এদিকটা বেশি হয়ে আছে ওদিকটার থেকেও। আর এই যে গাছগুলোর এখন এইরকম অবস্থা, গাছগুলোর এখন এইরকম অবস্থা, এই যে একটা পিঙ্ক কালারের জবা ফুল হয়েছে, আর এখানে এই কাল সেদিন বৃষ্টি হতে গাছগুলো খুব সুন্দর হয়েছে, অনেকগুলো কুড়িও এসছে গাছে, এবারে টঙ্গর ফুল খুব ভালো হবে, বেল গাছটাও খুব সুন্দর হয়েছে। এই টবে বলতে না বলতেই জোর একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এখানেও তো বোঝা যাবে না, এই পুকুরের দিকে দেখলেই বোঝা যাবে, বেশিক্ষণ যদি বৃষ্টি চলে তাহলে মায়ের বিকেলে হাইরুট যাওয়াটাই একদম মানে নষ্ট হয়ে যাবে আর কি। আর যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন মা চলে যাবে, এখন প্রায় 4টা বাজতে যায়, দেখা যাক কখন বৃষ্টি বৃষ্টি কমে। এখন বাজে 6টা, সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত ওয়েদারে একটুও চেঞ্জ হয়নি, সেরকম ভাবে বৃষ্টি পড়তেই আছে, অথচ মানে এর থেকে মানে জোরও হয়ে গেছে, মানে তখন যেরকম বৃষ্টি পড়েছে তার থেকেও জোর সেই বৃষ্টি হতেই আছে। সেই জন্য আজকে আর হাইরুট যাওয়া হলো না, মায়ের হাইরুট যাওয়া ক্যান্সেল হয়ে গেল, আমি তো আজকে যাবো না সেটা আগে থেকে আমি জানতাম, বাট মায়ের ক্যান্সেল হয়ে গেল যাওয়া। তো এখন মা চা বানাবে, বাড়িতে থাকলে যা হয় অবস্থা, এখন বাড়িতে বসে বসে শুধু তোমাদের সাথে কথা বলে আর টাইম পাস করা ছাড়া আর কোনো কাজই নেই আমাদের কাছে। আর মা চা করে নিয়ে এলো, আর এই যে 2টো কুকিজ এনেছো তার মধ্যে একটা কেটে নিয়েছি, এই যে বিস্কিট, এই না ফ্লেভারটা খুব ভালো, আর একটা যেটা আছে ওটা কি আছে ওর উপরে, কালো জিরা নাকি? হ্যাঁ হ্যাঁ
কালো জিরে দিয়ে ওটাও খুব খেতে খুব ভালো। আর এর আগে যেটা এই বেকারি ট্রাই করেছিলাম সেটা ওই বাদাম দেওয়া উপরে সেটাও খুব ভালো খেতে। আর এই বিস্কিটটা যদি তোরা নিতে চাও তাহলে আমার সঙ্গে কন্টাক্ট করবে। আমি বসে বসে বললাম কি একটু খিদে খিদে পাচ্ছে, তুমি আমায় কিছু একটা রেডি করে দাও। তারপর আমি ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু আমার একটু ফুচকা একটু পাপড়ি চাট এগুলো খেতে খুব ইচ্ছে করছিল। আমি মাকে বললাম তাহলে পাপড়ি চাট বানাবো, বাট কিছু তো মানে সব রেডি করতে হবে। আর মা বলো ঠিক আছে আমি চটপট করে আমি এটা করে দিচ্ছি, তুই মানে আমাকে আমাদের বাড়িতে ঝুরি ভাজা সকালে না না সকালে অ্যাকচুয়ালি দই বড়া খেয়েছিলাম, তার ঝুরি ভাজাও আছে, তার মিষ্টি সসটাও আছে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে তো আমরা ফাইনালি আমার মানে কি বলবো আমার ইচ্ছেটা পূরণ হলো, মা করে দিল আমাকে পাপড়ি চাট। এই যে এখন সব ইচ্ছা পূরণ করে দিচ্ছে। হ্যাঁ আর এই যে পাপড়ি চাট এখন হচ্ছে আর এইগুলো এখন হয়েও গেছে পাপড়ি গুলো। এই যে আমাদের ডগিও খাচ্ছে পাপড়ি চাট, এই যে এই পাপড়ি চাট বলছি সরি, ওই পাপড়িটা খাচ্ছে বসে বসে। এখন আমাদের পাপড়ি চাট একদম রেডি, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এইটা হচ্ছে পাপড়ি, আর পাপড়ি তো আছেই, আর একটু ঝুরি ভাজা দিয়েছি, মিষ্টি সস দিয়েছি, আর টক দই দিয়েছি। কি বলবো আমার হাতে সত্যি জাদু আছে, এটা আমি নিজেই বলছি, নিজের হাতে নিজের নাম বাড়াচ্ছি, বাট সত্যি না খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমি পুরো হলদিয়া মেলাতে যেরকম খেয়েছিলাম মানে আলু দেইনি, বাট একটু আলুর মানে যে টেস্ট যে ফেল করেছে যে এটা একদম মানে হলদিয়া মেলা মানে তারা যে প্রফেশনাল তারা যে করে করে একদম অভ্যস্ত তাদের সঙ্গে মানে একদম টক্কর দেওয়ার মতো দারুণ হয়েছে। এখনো বৃষ্টি খুব ভালো মতোই চলছে, জানি না কখন রাত্রে কখন মানে আবার ঝড় ঝড়ের মতো বাতাস সাথে উঠছে, মনে হচ্ছে ঝড় টোর হবে কিছু একটা। একটু বলেছিল আজকে বৃষ্টি হবে কালকে ঝড় হবে। হ্যাঁ তো দেখতে যাই এখন ঝড়ের মতো, এই যে বাইরে দেখা যাচ্ছে পাতাগুলো খুব জোরে জোরে নড়ছে, এরকম ঝড় টোর হতে পারে। তো যাই হোক এবার এখন মা এখানে লুচি ভাজছে, লুচির পর এখানে কি তরকারি বানাবে। তারপরেও খাওয়া আছে, সেই জন্য হলো আজকে ব্লগটাকে বেশি বাড়িয়ে লাভ নেই, এখানে এন্ড করে না বাড়িতে বসে থাকলে ওইটাই হয় সবার ক্ষেত্রে। তো যাই হোক আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে অল করে। এন্ড বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।